মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিমবঙ্গের ন্যাশনাল লাইব্রেরিতে এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেখানে বক্তব্য রাখার সময় উনি কলকাতার সঙ্গে আগরতলার ফারাক কোথায় তা বোঝানোর চেষ্টা করেন। বললেন, আমি যখন বিমানবন্দর থেকে এখানে আসি তখন দেখি একমাত্র ওনাদের তৃণমূলের পতাকা ছাড়া আর কোন পতাকা এখানে উড়ে না, দেখে কষ্ট হয়। বলেন, আমাদেরও কিছু পতাকার ছবি লাগিয়েছে, আমি নিশ্চিত যেতে যেতে হয়তো এগুলো খুলে নেওয়া হবে। পশ্চিমবঙ্গবাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের ওখানে গিয়ে দেখবেন আমাদের যা পতাকা আছে তার থেকেও বেশি তৃণমূল সিপিএম কংগ্রেসের পতাকা পদপত করে উঠছে, সবার পতাকা উঠছে, আমাদের দলের তরফেও কোথাও কোনো বিশৃঙ্খলা রাখেনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা নির্বাচন নিয়ে বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সায়েন্টিফিক রেগিং হতে দেব না, ছাপ্পা ভোট ত্রিপুরাতে হতে দেব না, গণতন্ত্র কাকে বলে দেখিয়ে দেব, ভোটের সময়ও কোথাও ছাপ্পা ভোট বা বিশৃঙ্খলা ছিল না। এবার তো কংগ্রেস সিপিএম একসঙ্গে হয়ে গেল, আমি তো দেখে তার চোখ কংগ্রেসের পতাকা সিপিএম এর ঘরে এবং সিপিএম এর পতাকা কংগ্রেসের ঘর থেকে বেরোচ্ছে। পাশাপাশি তিনি বাংলার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীতে পরাজয়ের মুখ দেখলেও বিজেপি যে বাংলা জয় করবেই সেই কথাও বুঝিয়ে দিলেন তিনি। বললেন, বোয়াল মাছ কাতলা মাছ জালে ধরা পড়েছে, ত্রিপুরায় সিপিআইএম কে যেভাবে হারিয়েছি বাংলাতেও তৃণমূলকে সেভাবে হাঁটাতে হবে, ডবল ইঞ্জিন সরকার খুব দরকার, ত্রিপুরা দেখি শিখুন, ত্রিপুরা সরকার দুর্নীতি মুক্ত সরকার, এটা মানুষ চায়। এবং একটু আগে এখানে বলা হয়েছিল যে আমাদের যে 2018 মিশন, সেই মিশনের জয়ী মানে একজন বিশেষ একজন কান্ডারি, তার নাম হচ্ছে সুনীল দেব, এখানে উপস্থিত আছেন, সেই প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি এবং ন্যাশনাল সেক্রেটারি, এবং আমাদের এখানে উপস্থিত আছেন শ্রী রামজী ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, যার হাত ধরে এবার আমরা 2.0 ভারতীয় জনতা পার্টির যে সরকার আমরা গড়েছি। এখানে উপস্থিত আছেন শ্রী অমিতাভ চক্রবর্তী, সেই জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আমার প্রিয় ভাজন শ্রী বিকাশ দেব বর্মা, অনারেবল মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আর এখানে যার টেলিফোনে বারবার আমাকে খুব এখানে আসার জন্য উনি যেভাবে আমাকে বলেছেন না এসে পারিনি, সে আর কেউ নয় শ্রীমতী অবধি মিত্রা পাল, এমএলএ, চিফ জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।